নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, রাজ্যে পঞ্চায়েত দপ্তরে 33টা গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে এবং আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য হাওড়া জেলা পরিষদ। তো হাওড়া জেলা পরিষদ থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বাঁদিকে নোটিফিকেশান নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। নেক্সট দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে, তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে দেখে নাও। এখানে তোমাদের বলা হচ্ছে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো নেম অফ ব্লক, ব্লকের নাম, তারপরে সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাদের এখানে জিপির নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, এবং তোমাদের এখানে ক্যাটাগরি উল্লেখ করা আছে। তো দেখো তোমাদের এখানে আমতা ওয়ান, আমতা টু, বাগনান ওয়ান, বাগনান টু, বালি, জাগাছা, ডোমজুর, জগৎবল্লভপুর, পাঁচলা, সাকরেইল, শ্যামপুর ওয়ান, শ্যামপুর টু, উদয়নারায়ণপুর, উলুবেরিয়া ওয়ান, উলুবেরিয়া টু, ঠিক আছে। এই সব তোমাদের ব্লকের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। মোট তোমাদের এখানে 33টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রত্যেকটা নাম দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হচ্ছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বা তার সমতুল্য বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে এক নম্বরে ফর হোমিওপ্যাথি স্টেট বাজেট হেড, যেখানে বলা হয়েছে এ ব্যাচেলার ডিগ্রি BHMS ইন হোমিওপ্যাথি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন রেকগনাইজ বাই সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি। এবং দুই নম্বরে বলা হচ্ছে ফর আয়ুর্বেদিক স্টেট বাজেট হেড, যেখানে বলা হয়েছে এ ব্যাচেলার ডিগ্রি BAMS ইন আয়ুর্বেদা ফ্রম এ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাজ রেকগনাইজ আন্ডার দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970 ক্যান্ডিডেটস মাস্ট বি রেজিস্টার্ড উইথ পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গল। তো এই কোয়ালিফিকেশান তোমাদের লাগবে। সঙ্গে দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে, এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 50-এর মধ্যে বয়স হতে হবে। এবং এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা এখানে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ নোন, এখানে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিকিং অ্যান্ড রাইটিং, তোমাদের কিন্তু বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে জানতে হবে, বাংলা ভাষায় তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের এখানে পার মান্থ বেতন দেওয়া হবে 16,000 টাকা। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নাম কি। তোমাদের এখানে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, এখানে তোমাদের 31টা ভ্যাকান্সি আছে, আর তোমাদের আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পোস্টে 2টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া কী বলা হয়েছে। এখানে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। এই ফর্মটি প্রথমে তোমরা এ4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে, তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। সঙ্গে দেখো তোমাদের এখানে ডকুমেন্ট কী কী লাগছে। এখানে বলা হচ্ছে তোমাদের একটা সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে লাগাবে, এবং সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতার অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা তোমাদের অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে, ঠিক আছে। সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, এবং সেই সঙ্গে দেখো তোমাদের এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, এর মধ্যে যে কোনো 3টি ডকুমেন্ট তোমাদের জেরক্স কপি সেলফ রেজিস্টার করতে হবে। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে, তোমাদের একটা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের একটা সেলফ ডিক্লারেশান লাগবে, সঙ্গে তোমাদের মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট,
এবং কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ওকে, এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের পাঠাতে হবে বা জমা করতে হবে সংশ্লিষ্ট বিডিও অফিসে, এবং লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে 16/4/2024, ঠিক আছে? তো তোমাদের 16/4, 16 এপ্রিল 2024 এই তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। ওকে, এবং তোমাদের এখানে সিলেকশান প্রসেস বলা হয়েছে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশানটা করা হবে। ওকে,